নামাজে বায়ু আটকে রাখলে নামাজ হয় কিনা বা বায়ু বের হয়ে গেলে করণীয় কি? এই সমস্যাটা আমাদের বেশিরভাগ রমজান মাসের সময় বেশি হয়, কারণ রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে হয়। অনেক ব্যক্তি আছে নামাজে বায়ু আটকে রেখে নামাজ আদায় করে, আবার অনেকজনে নামাজ বায়ু বের হওয়ার সন্দেহ প্রবণতা নিয়ে নামাজ আদায় করে কিন্তু তার নামাজ হয় কিনা সেটা নিয়ে সে চিন্তিত থাকে। এক নম্বর হচ্ছে নামাজে বায়ু আটকে রাখলে নামাজ হয় কিনা। যদি আপনার অজু করে এসেছেন, নামাজে দাঁড়াবেন, ইতিমধ্যে আপনার বায়ু চেপেছে, সেই ক্ষেত্রে যদি আপনি বায়ু আটকে রেখে নামাজের নিয়ত করেন, ইক্তেদা করেন বা নামাজ আদায় করা শুরু করেন, তাহলে আপনার নামাজ মাকরু হবে। আপনি নামাজ পড়তেছেন, দুই এক রাকাত হয়ে গেছে, তারপর আপনার বায়ুতে চাপ দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি চাপ দিয়ে রেখে আপনি নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে না। নামাজের ভিতর বায়ু বের হলে কি করবেন? আপনি ইমামের পিছনে ইক্তেদা করতেছেন বা মসজিদে নামাজ পড়তেছেন, দুই রাকাত বা তিন রাকাত পড়ার পর আপনার বায়ু বের হয়ে গেছে, আপনি কারোর সাথে কথা না বলে চুপচাপ করে ওখান থেকে যে অজু করে আবার এসে নামাজে দাঁড়াবেন, ওই ইমামের পিছনে যদি আবার ইক্তেদা করতে পারেন বা জামাত আপনি পান, সেক্ষেত্রে বাকি যে নামাজগুলো ছুটে গিয়েছে সেটা পড়লে হবে। আর যদি দেখেন আপনি অজু করে আস্তে আস্তে ইমামের নামাজ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আবার নতুন করে নামাজ